ভারতের স্বাধীনতা সংগ্রামে একশো সশস্ত্র বিদ্রোহের ইতিহাসে ভিল বিদ্রোহ এক উল্লেখযোগ্য বিদ্রোহ যার সময়কাল আঠারোশো থেকে আঠারোশো সাল আমাদের দেশের কোনো গোষ্ঠী বা উপজাতির দ্বারা গৃহীত প্রথম ব্রিটিশ প্রতিরোধ আন্দোলন ছিল আঠারোশো সালের ভিল বিদ্রোহ ভিল উপজাতির লোকেরা খানদেশ ধর মালোয়া পশ্চিমঘাট এবং রাজস্থান অঞ্চলে বসবাস করত। তারা কৃষিকাজের সাথে যুক্ত হয়ে জীবনযাপন করতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসার আগে পর্যন্ত ভিল উপজাতির লোকদের নিজেদের মধ্যে মিলেমিশে বসবাস করার দীর্ঘ ইতিহাস ছিল কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পরিচালিত করতো যে ব্রিটিশ সরকার তাদের সামন্ততান্ত্রিক ব্যবস্থা ভিলদের বেশ কিছু অধিকারে সরাসরি হস্তক্ষেপ করল খানদেশ জেলা দখল করল তাদের অরণ্যের অধিকার থেকে বঞ্চিত করতে লাগল বনের প্রচুর পরিমাণে উৎপাদিত পণ্য ব্যবহার ও খাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছিল তাদের উপরে উচ্চহারে ভূমি রাজস্ব চাপানো হতো এবং তা সময় মতো না দিতে পারলে ব্যাপক অত্যাচার চালানো হতো তাদের বসতি অঞ্চলে ব্রিটিশ আইন ও বিচার ব্যবস্থা ভিলরা মেনে নিতে পারছিল না এরই মধ্যে আবার মারোয়ারি সাউকার মহাজনেরা সুকৌশলে ভিলদের ঋণের জালে জড়িয়ে ফেলছিল সেই ঋণ পরিশোধ করতে না পারলে তাদের উপরে শারীরিক নির্যাতন চালানো হতো তাদের উপর নানা ধরনের শোষণ ও অত্যাচারের মাত্রা বাড়তে থাকায় এরা ব্রিটিশ কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ শুরু করল বিদ্রোহীদের অন্যতম নেতা ছিলেন মহারাষ্ট্রের তিম্বকজি আঠারোশো উনিশ সাল নাগাদ এই বিদ্রোহ ব্যাপক আকার ধারণ করে তখন বিদ্রোহের অগ্রভাগে ছিলেন সেওয়ারাম ভিল বিদ্রোহের ফলে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ভিলরা ঐক্যবদ্ধ হয় মারোয়ারি মহাজন শ্রেণী গুজরাট ও রাজস্থান অঞ্চল থেকে পালিয়ে যায় ব্রিটিশ সরকার এই বিদ্রোহ দমন করার জন্য একটা প্রতিরোধ বাহিনী মোতায়েন করেছিল সেই কাজে তারা সফল ছিল তারা কিছু শান্তি চুক্তি শর্ত হিসেবে দিয়েছিল এবং নির্দিষ্ট ধরনের বনের অধিকার ফিরিয়ে দিয়েছিল কর্নেল ওয়াল্টার একজন ব্রিটিশ প্রতিনিধি ভারতীয় আদিবাসী মারফত এই চুক্তি স্থাপন করেন ভিলদের করা একুশটি অনুরোধ এই সময়ে মঞ্জুর করা হয় নেতৃত্ব দিয়েছিলেন দৌলত সিং ভিল বিদ্রোহের মধ্যে সমন্বয়ের অভাব ঘটতে লাগল বিদ্রোহ বন্ধ না হওয়ায় ব্রিটিশ সৈন্য পাঠায় শুরু হয় যুদ্ধ শেষে বাধ্য হয়ে ভিলরা আত্মসমর্পণ করে আপাত দৃষ্টিতে আঠারোশো সালে বিদ্রোহ থেমে গেলেও বিদ্রোহের আগুন নিভে যায়নি আঠারোশো পঁচিশ আঠারোশো ছত্রিশ আঠারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ ভিল উপজাতি বারবার বিদ্রোহে সামিল হয়েছিল ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে ভিল বিদ্রোহের কাহিনী চিরকাল লেখা থাকবে